এজন কোরআন শুনিয়ে দিয়েছিল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম হাবিব তোমার উম্মতকে বলে দাও যদি আমার নৈকট্য লাভ করতে চায় আমার পিয়ারা হতে চায় আমার কাছে এসে নিজেকে উম্মত বলে প্রমাণ দিতে চায় কেন তোমার সুন্নতটা নিয়ে আসে তোমার সুন্নত ছাড়াই এলে আমি আল্লাহ পছন্দ করি না ও মুসলমানের ছেলে নমুনা কি আল্লাহ নবী বললেন من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات شهيد উম্মত যখন ফিতনা জামানায় পড়ে যাবে মুসিবতে জামানায় পড়ে যাবে বড় দুর্দিনে জামানায় পড়ে যাবে একটা সুন্নত যদি সাথে করে আনে আমার আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে 100টা লাগবে না বোকা খালি একটা দিলি হবে আর শহীদের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে শহীদ জান্নাতি বলে ঘোষণা হয়ে গেছে গ্লাসে হয় না 36 বছর জলতে হয়ে গেল ফ্লাক লাগে ও এখনো পর্যন্ত সেই ছেলে মকল অবস্থা আছে বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধি মানুষেরা আমার সোনামণি মাইরা বোনেরা রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন যখন আমার কাছে আসবি সুন্নত নিয়ে আসবি আমি আল্লাহ পাস করিয়ে দেব কি কি নিয়ে যাবেন বলে সুন্নত নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমি নবী শুনিয়ে দিয়ে যাচ্ছি অবশ্যবাসী আমার সুন্নতকে সাথে নিয়ে তুমি যদি আসো আমার সঙ্গে তুমি জান্নাতের ময়দানে হবে আমি নবী আমার সঙ্গে জান্নাতে তোমার দেখা হবে এ বাপিরা সোনারা লালিরা জ্ঞানী জনেরা সুধি মানুষেরা তাই আল্লাহ নবী বলেছেন পল্লী আব্দু ইয়াউমাইদিন বিআদিহি কিয়ামতের ময়দানে মানুষ যখন পেরেশান তার পেরেশান হবে আমার হাতে আল্লাহর হামদের ঝান্ডা হবে উম্মত ঝান্ডা দেখে চলে আসবে আমার ঝান্ডার তলাতে বসে যাবে আমার ঝান্ডার তলায় যারা বসে যাবে আমি নবীর ঝান্ডা দিয়ে জান্নাতে যাব আর পিছে পিছে উম্মত জান্নাতে চলে যাবে যাব ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ এই জোরে বলেন যাবো ইনশাআল্লাহ আল্লাহ নবী শোনাচ্ছেন আল্লাহ পাথর ফাসিরু ফিল আরদি সুম্মা নাদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন পৃথিবীতে বিরাজ করো নমুনা দেখে নাও পৃথিবীর নমুনা যেমন হবে আখিরাতের নমুনা ঠিক তেমন হবে সাগরে সেদিন সাগরে একটা ইস্তেমা হচ্ছিল 2004 কিংবা 5 সালে হবে ঠিক মনে পড়ছে না সাগরে ইস্তেমা চলেছে আমাদের বর্ধমান থেকে স্টুডেন্টের জামাত দিয়ে মাস্টার মোতাহার সাহেব যাচ্ছেন ধর্মতলার নেমে হেঁটে যাচ্ছে সামনের দিকে বাস ধরবে একসঙ্গে 10 জন ছেলে চলেছে সব ছেলেগুলোর মাথায় টুপি আর একবার বড় বড় পাঞ্জাবি সব স্কুলের ছেলে একটা ছেলে তার মাঝখানে হাফ শার্ট গেঞ্জি গায়ে পরে আছে প্যান্ট পরে আছে মাথায় টুপি নেই ওই রাস্তায় যে নোংরা মেয়েগুলো দাঁড়িয়ে থাকে তাকে তাকে বলছে ওই দেখ 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 মুসলমানদের ছেলের ভিতরে একটা হিন্দুদের ছেলে ঢুকে গেছে কি দেখে বলে পোশাক দেখে হেনারা বলে ছেলেটি স্কুল থেকে যাচ্ছে প্যান্ট পরে আছে জামা পরে আছে কিন্তু হাত কাটা মাথাতে টুপি নেই সাথে যাচ্ছে একসাথে বাড়ি থেকে একসাথে গেছে গাড়িতে একসাথে গেছে টাউনে একসাথে নেমেছে একই লাইনে চলে যাচ্ছে যার কাছে দিন নেই যার কাছে ধর্ম নেই যা আল্লাহ চেনে না নবী বোঝে না দুনিয়ার ধর্মের করে থাকে না কোনো মুসলমানের ধর্ম জানে না সে দূর থেকে ইশারা করে বলে দেখ 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 ওই দেখ একদল মুসলমানের ছেলে যাচ্ছে ওদের ভিতরে একটা হিন্দুদের ছেলে মাস্টার মোতা সাহেব মুখে কাপড় দিয়ে নিচু হয়ে এত বেচারা কষ্ট পেয়েছে আর বলা মনে হয় বলছে বোকার টুপিটা কত মুখে মাথায় দেয় ইজ্জত গেল কি বললে শুনলি না
আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা কাল কিয়ামতের ময়দানেতে আমার নবীর হাতে ঝান্ডা হবে ওই জলসা কমিটির ছেলেরা জলসা সভাপতিরা জলসা সমস্ত বড় বড় মেম্বারেরা তোমাদের কাছে বলছি শুনে রাখো জলসা শুনে রাখো কাল কিয়ামতের নবীর ঝান্ডা হবে এখানে বসে বসে দরুদ খুব করেছি আল্লাহুম্মা সাল্লি আলা তারপর ইনশাআল্লাহ নবীর সাথে দরুদ হলো সালাম হলো কাল কিয়ামতের ময়দানে নবীর যখন ঝান্ডা হাতে হবে আমার আমার ঝান্ডার তলায় বসতে ইচ্ছা হবে হ্যাঁ না বলেন জোরে বলেন হ্যাঁ না এখানে নোংরা মেয়ে তো হাত তুলে বলে চোখের নোংরা মেয়ে থাকবে না ওখানে আল্লাহর ফেরেশতা থাকবে জাহান্নামের চাবুক হাতে থাকবে নবী ঝান্ডার তলায় গিয়ে বলছে নবীজি আমি তোমার প্রেমিক নবী ঝান্ডার তলায় এসেছি ফেরেশতা দেখে মানুষ মুখে দাঁড়িয়ে যাবে মার মারি দাড়িওয়ালা ওখানে থাকবে বিনা দাড়িওয়ালা থাকবে না জামা পড়েছে খ্রিস্টানের মতো মুসলমানের মতো না তখন টুটি ধরে তুই কিসের ভক্ত তুই কিসের ভক্ত বলে গেছি বাড়ি জামা পড়াছি আর বাড়ি জামা আছে এ বাবা জি আমার সোনার চান বন্ধুরা সুন্দর জিন্দগিতে না থাকলে ওই ঝান্ডার তলায় বসতে পাবে না ওদিন ফেরেশতা দেখে বলবে মুসলমান বলে দাবি করছে আসলে মুসলমান না আসলে না ফরমান খেয়েছে বিসমিল্লাহ বলে নাই খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলে নাই বলেছে যেতে বলো আমার বাবা দিদা আমার সোনার চান বন্ধুরা আমার সোনামণি মাইরা বনিরা গ্যারি জরিরা বুদ্ধিজীবীরা আল্লাহ পাঁচ হচ্ছে নবীর শূন্য সাথে না অবকার নবীর শূন্য ছাড়া চলো না আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন মান কানা ইয়ারজুলি ক রব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা يشرك بعبادة ربه أحدا ষোলো পারা সূরা কাফের লাস্ট আয়াতে 110 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়ে মান কানা ইয়ারজু লিকা রব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা রবের সঙ্গে যদি সাক্ষাৎ করতে যাও আর যদি দেখা করতে যাও আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি কোন দলের দেখব না হানাফিনা সাফি বুঝবো না মালিকিনা হাম্বলি বুঝবো না কাদিয়া চিস্তিয়া বুঝবো না মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেখবো না তালতলা পাথর চাবি নালকল ডাঙ্গা দেখবো না আমি দেখবো তার কাছে আমল যদি থাকে দুখানা মাকানা ইয়ারজুল রবের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছে আমালান সালিহা ফালি আমাল আমালান সালিহা প্রথমে তার কাছে আমলে সালিহা হতে হবে আর দ্বিতীয়তে আমার সঙ্গে কাউকে শরীক করলে বাদ যাবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে জোরে বলে কাউকে শরীক করা যাবে ইনশাআল্লাহ নাকি যাবে না কোনটা যাবে না কাউকে শরীক করা জোরে বলো যাবে না তাহলে মুসলমানের ছেলে তুমি ভেবে নাও আমলে সালিহা প্রথম আমলে সালিহা কি আল্লাহকে জিজ্ঞাসা করো নবীকে জিজ্ঞাসা করো নবী গো ভালো আমল সবথেকে ভালো আমল কি বলে আফজালুল আমালি আসসালাহ সবথেকে ভালো আমল হলো নামাজ সবথেকে বড় জিকির হলো যদি বলো নামাজ ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر جو জিকির করছো করো যত জিকির করবে করো বারণ করব না কিন্তু বিনা মাঝের কোন জিকির তাই জিকির না সবথেকে বড় জিকির হলো নামাজ সবথেকে বড় জিকির কোনটা নামাজ ভালো আমল সবথেকে নামাজ আল্লাহ নবী বলে ফাইন কানা সালু আল্লাহ সালাত
সালুয়া কুল্লু সাইল আমাল যদি কাল্লা নামাজ সহি হয়ে যায় বাকি আমলগুলো সহি হবে যেমন আল্লাহ পাক নবী শুনিয়েছেন প্রত্যেক মানুষের হৃদয়ে এক টুকরো গোশত আছে দিল পচে গেলে বাকি শরীর বাতিল হয়ে গেছে এ বাপরা শোনা লাইলা ঠ্যাং পচে গেলে বাঁচবে হাত পচে গেলে বাঁচবে একটা চোখ পচে গেলে বাঁচবে জবান পচে গেলে বাঁচবে কিন্তু একবার দিল পচে গেলে সবগুলোই পচে যাবে হ্যাঁ না বলে হাত ফেল করলেই হাত ফেল করলে কোন পা চলবে চলবে না হাত ফেল করলে পা চলবে না ফেল জোরে বলো ফেল চোখ ফেল হাত ফেল মানে সব জোরে বলো সব ফেল আল্লাহ পাক ছুড়ে দিয়ে যে হাবিব উম্মতকে বলে দাও যখন হাত ফেল করলে আর কোনো কিছু কাজ হয় না তেমনি আমলের ভেতরে নামাজ নষ্ট হলে কোনো আমল তোমাকে বাঁচাতে পারবে না আমার বাবা যদি আমার শোনাতেন বন্ধুরা তল্লা পাথর ওয়াকিমুসালা হ্যাঁ না বলে নামাজ আদায় করো বলছেন বল না নামাজ আদায় করো নাম ওয়াকিমুসালা মানে কি বলো নামাজ আদায় করো হ্যাঁ না বলেন ওটা তো ছোট ছেলে জানে স্কুলের ছেলে জানে বাচ্চা বাচ্চা ছেলে জানে ওয়াকিমুসালা মানে নামাজ পড়ো আর একটা মানে কি বলে মোলচাপ তোকে কি করতে এনেছি তুই বল হ্যাঁ বলে দিচ্ছি শুনে নাও ওয়াকিমুস সালা মানে নামাজ পড়ো আর ওয়াকিমুস সালা মানে আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা করা ছাড়ো হ্যাঁ বাবাজি সারা জীবন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে শুনেছেন না শুনেন নাই হ্যাঁ না বলেন জোরে বলেন শুনেন নাই কোন জান্নাতীরা যখন জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে দুই দল পাশাপাশি দাঁড়াবে তো জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে মা সালাকুম ফি সাকার কলু লাম নাকুম মিনাল মুসাল্লির ভাই রে সব ছিল আমার কাছে কলেমা ছিল সব ছিল দান সাদকা খায়রাত ছিল ভালো মন্দ কাজ অনেক করেছি ওদের তিনটে বাড়ি করে দিয়েছি বিধবার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি খোঁড়াখানি পা ভালো করেছি অন্ধের চোখ দিয়েছিলাম রাস্তায় তিনশোটা টিউবওয়েল বসিয়ে দিয়েছি কত মানে কত পাবনকে কত টাকা দিয়েছি কত শাড়ি কত কম্বল দান করেছি সব ভালো ছিল আর আমাদের না থাকার কারণে জহন্নাম যেতে হলো কিসের জন্য বলো নামাই না থাকার কারণে ভালো কাজ করে বললে হ্যাঁ ভাঙা রাস্তা লাগিয়ে দিয়েছি তিনটে মসজিদ করেছি শুধু এই লাখটা মাটিতে ঠেকাই নাই চোদ্দ লাখ ঝেড়েছি কথা বোঝেন নাই কিন্তু ওই চোদ্দ লাখ ঝাড়াতে কাজ নাই এই লাখটা মাটিতে যতক্ষণ লাগবে না শুনে দিয়েছিলাম না তুমি নেন মুসল্লি আমার বাবুজি শুনে রেখে দে আমি বলে গেলে আমার জন্য চারটে গুরু জবাই হয়েছে 40,000 মানুষ খেয়েছে মৌলবীদেরকে মোটা মোটা করে হাতিয়া দিয়েছে মহাগত ঘোড়া খেয়েছে গরুর গোশ মুরগির গোশ দিয়েছে মুরগি পোলট্রি মুরগি খাইছি আর ডিম খাইছি মাছ খাইছি ইলিশ মাছ ভাজা খাইছি হুজুরদেরকে হুজুরা সব খেয়ে চলে গেছে আর আমার কপালে বাঁশ দিয়ে চলে গেছে আমাকে ফেরেশতে বলতে জাহান্নামে চ ওই এত হুজুরের দোয়া বলে সব দোয়া একদিকে চাপা আর তোর নামাজ একদিকে চাপা আমার কাজা হলে দুই লক্ষ 88,000 বছর জাহান্নামের আগুনে তোকে একটু সেঁকে নেবে বেশ কিছু কেউ একটু সেঁকে বোঝা 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 একটু সেঁকে নেবে বাদ দিন আমার শোনাতেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা মনেরা সব থেকে ভালো আমল কি নামাজ
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا ভালো আমল নিয়ে আসবি নামাজ নিয়ে আসবি কিন্তু কারোর সাথে শরীক করবি কারোর সাথে শরীক করা কারোর সাথে শরীক করা যাবে না তবে সকালে বেলা উঠে দরজা খুলে দোকানের চৌকাঠে পানি না দিলে দোকানে মাল বিক্রি করা কি মুসলমানের ছানারে দোকান খুলে দেখি শেকলের গায়ে পানি দিচ্ছে কেন যে বরকত হবে তো শেকলে পানি দিয়েছি বললে না ও দোকানে শেষ কি ঠান্ডা পানি নিয়ে পাল্লা দিয়ে বাতখানা ধুয়ে কি করছিস মুছে পরিষ্কার করে তুই যা ধুয়েছিস বলছিস ওই বাদ ধুয়েছিস নিজে গা ধুয়ে নিয়ে পাল্লা বাতখানা ধুয়েছিস এর থেকে বড় মুশরিক আর কেউ আছে গো এই আর কেউ আছে আল্লাহু আকবার আল্লাহ পাক আপনাকে ভাবার তৌফিক দান করুন আল্লাহ পাক শুনিয়ে দিন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আ মুসলমান ছেলে নামাজ শুনে রেখে দাও আজকে বলে দিয়ে চলে যাচ্ছি আল্লাহ পাক শুনিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নামাজ কাজা করো না তবে নামাজ পড়ে নামাজ থেকে বাদ হয়ে কোন বাবার কবরের কাছে গিয়ে সেজদা করে দিও না নামাজ পড়ে আসছে যে বলে কবর দেখার কাছে বলছে আল্লাহ হাত তুলেছে আল্লাহ হুজুর রাসূল আমাকে পান করে দাও আল্লাহ পাক শুনছে কাকে দেখাচ্ছিস আমাকে আমি কি হুজুর থেকে ভয় করি কথা বোঝেন না হুজুর দিকে আল্লাহ ভয় করে পার্টির নেতা দেখে ভয় করে পাড়ার লোক দিকে আল্লাহ ভয় করে হ্যাঁ না বলো তো দোয়া করার সময় তুমি নিজে কাঁদো পাড়ার লোকে ডাকবে না বাপের খবর যা যাচ্ছে ছত্তরের বাবাই কসারের নানাই জপাল খালুয়াই মৈনুদ্দিন ভাইরা ভাই সময় আয় বাপের খবর তোর বাপের খবর ওরা কি করতে যাবে তোর বাপের কবর তুই একা যাবি কেন ফালতু লোক ডেকে জোড়াচ্ছিস ওরে বোকাই একা গানে যেটা বলতে পাবি এত লোক থাকলে বলতে পাবি না আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা যারা জলসাতে বসেছেন তাদের কাছে অনুরোধ পার্টির কোনো নেতা থাকলে রাগ করবেন না আমি বুঝানোর জন্য বলছি আসলে তোমাদের কোনো দোষ দিতে চাচ্ছি না হ্যাঁ বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা দোয়া নিজে করা শেখো নিজে করতে শেখো কাউকে দিয়ে দোয়া করিও না কোরআন বলছে ওয়াইদা সালা কাইবাদি আনি ফাই করিব আমার বান্দা যখন আমার কাছে হাত পাতে রে আমি বান্দার কাছে চলে যাই বান্দার কাছে চলে যাই আর গিয়ে বলি কি কাঁদিস না রে তোর চোখের পানি সহ্য করতে পারি না আমি তোকে বড় ভালোবেসে বানিয়েছি তুই কাঁদিস না কি চাঁদ বল কি নিবি বল তুই যা বলবি তাই দাও তুই খালি আমারটা মেনে নিবি আমি আল্লাহ তোর তাই মেনে নেব জোর বল সুবহানাল্লাহ এ বাপ আমার শুনতেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার জ্ঞানী জনরা বুদ্ধিজীবীরা আমার আল্লাহওয়ালা ভাইজানরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন যে যখন দোয়া করবি একা যাবি আল্লাহ শোনাচ্ছে একা যাবি মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ যদি বলেন কেন এই হুজুরটাকে নিয়ে যাব দেশের ইমাম রেখেছি কি করতে চলে আমার বাবার কবর জাত করতে হুজুর অবশ্যই যাবে ওতে হুজুরেরই লাভ হবে তোমার কি হবে আমি জানি না সত্য বলে দেবো এই বলে দেবো হ্যাঁ না না বলেন আপনাদের রাস্তাটা যদি ভেঙে যায় টাকা দিয়ে বাগাবে কে এখানকার পার্টির নেতা এখানকার কোনো পয়সাওয়ালা কোনো জমিদার কোনো দোকানদার কে সারাবে রাস্তা সরকারের সারাবে কে জোরে বলেন সরকার টাকা ফাইনাল হবে কোত্থেকে পার্লামেন্ট থেকে হ্যাঁ না জোরে বলেন কোত্থেকে ঠিক হবে রাষ্ট্রসংঘ থেকে কথা বলে মেয়েরা এ বাবা যে যখন রাস্তা ভেঙে যাবে ওই রাস্তা যখন বাগানোর জন্য টাকা ফাইনাল হবে তখন আপনি বলেন রাজ্য সরকার দেবে না সেন্ট্রাল সরকার দেবে কথা বলে সেন্ট্রাল সরকার দেবে কে দেবে
সেন্ট্রাল সরকার দেবে, সেন্ট্রাল সরকার ঠিক করেছে 40 কোটি টাকা দেওয়া হবে, বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত বাগান হবে, কোটি বললাম 40 কোটি, 40 কোটি স্যাংশন হয়ে গেল। ওখান থেকে যখন প্রথম নামবে তখন প্রথমে কার হাতে নামবে? এমপির হাতে। হ্যাঁ না বলেন, জোরে বলেন। যখন ওখান থেকে এমপির হাতে যাবে 40 থাকবে না কমবে? কথা বলে না, মোটামুটি 5 কমবে। হ্যাঁ না বলেন। আর এমপির হাত থেকে ডাইরেক্ট যাবে না, ওখান থেকে এমএলএ নেবে? এমপি একা পারে? এমএলএ এর কাছে যাবে, এমএলএ এর কাছে গেলে কত থাকবে? আর 40 থাকবে না 30 হবে? 30 হবে। এমএলএ এর কাছ থেকে যাবে বিডিওর কাছে আসবে, ওখানে খানিক খাবে, ওখান থেকে নেমে যখন প্রধানের হাতে যাবে তিনিও খানিক, কথা বলে না, খাবে। এরপরে গ্রামের মেম্বরের কাছে যাবে, আর মেম্বর চেম্বার খুলে আছে শুধু নেবে। হ্যাঁ না বলো, নেবে না নেবে না। এরপরে কন্ট্রাক্টর পাবে, সেও খানিক নেবে। রোড পর্যন্ত ক টাকা যাবে? 4 কোটি। ফাইনাল হয়েছিল কত? 40 কোটি। পেয়েছে কত? 4 কোটি। রাস্তা হবে? কথা বলো, রাস্তা হবে, রাস্তা হবে, কিন্তু পৌষ মাসে হলে মাঘ মাসি ভেঙে যাবে। যেখানে 400 ব্যারেল পিচের কথা ছিল ওখানে 40 ব্যারেল দেবে, যেখানে 2000 লিটার আলকাপ্তা দেওয়ার কথা ছিল ওখানে 50 কুইন্টাল গোবর দিয়ে ভিজিয়ে দেবে। কথা বোঝেন কি বোঝেন নাই? ও বাবাজি তোমাদের বলি নাই গো, আমি আমার কথা বলছি, আমি পার্টি লেভেলের কথা বলি না। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আপনার বাপের কবর জায়াত হবে, আপনার মায়ের কবর জায়াত হবে, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে হবে। মোল সাহেব দেখেছেন, হুজুর কি করা যায়? খতম শরীফ দাও, 14টা হাতে দেখে আনবে, 14 খতম পড়বে, মাত্রার তালবে রয়েছে 2 খতম পড়বে। হ্যাঁ না বলেন, গ্রামের যত নামাজ মুসলিম সবাই এসে পড়বে, কেউ কলমা খানি করবে, কেউ কুলখানি করবে। 1 লাখ কুল পড়েছে, 3 লাখ কলমা পড়েছে, 43টা কোরআন শরীফ খতম করেছে। বাড়িওয়ালা মনে মনে করছে জান্নাতে যাবে না, মানে জানলা ভেঙে বলছে ঢুকিয়ে দে, কোনটা ঠেকাবে 43টা কোরআন শরীফ দেখাতে পারলে? 3 লাখ কলমা আছে, 3 লাখ কলমা যদি হয় 1,24,000 দরুদ শরীফ পড়েছে ভেঙে বেড়া রাখবে না। হ্যাঁ না বলেন, এটা আপনার আমার ধারণা, কিন্তু বলে দিচ্ছি আপনার বাপ পাবে কানা। আমার বাবা যা সব সরাশোনা হলো, ভালো মন্দ খাওয়া দাওয়া হয়ে গেল, এইবারে দোয়া খায়ের করে হাত ধরে আখিরি মোনাজাত হবে। হ্যাঁ না বলো, হুজুর দোয়া করছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, 43 বার কোরআন শরীফ পড়েছি, 3 লাখ কলমা শরীফ পড়েছি, হে আল্লাহ, সেই সাথে কয়েক হাজার বার দরুদ শরীফ পড়া হয়ে গেছে, ইউনুস খতম করেছেন না, কত খতম যে করেছে আর বলতে পারছি না, যা খতম করেছে এই পর্যন্ত আল্লাহ সব খতম করে দিয়েছি, খতম করে দিয়ে তোমার কাছে হাত তুলে দিয়ে কি করে দিয়ে খতম করে দিয়ে হাত তুলে আল্লাহ এটা সওয়াব তুমি যতটুকু দাও আমার নবী পাক মদিনা শরীফে আছে, আমার রাসূলের রওজা মোবারকে পৌঁছে দাও, ওখান থেকে আম্মা জান খাদিজাকে দাও, তামাম আম্বিয়া কেরামদের দাও, সমস্ত সোহাবায়ে কেরামদের দাও, তারপর যত হুজুর আছে সব হুজুরদের দাও। হ্যাঁ না বলে কথা বলে না। এরপরে ইমাম সাহেব দোয়া করবে, আল্লাহ আমার আব্বাকে জান্নাতে দাও, আমার মাকে জান্নাতে দাও, আমার দাদুকে জান্নাতে দাও, আমার দাদিকে জান্নাতে দাও, আমার নানানিকে দাও, আল্লাহ আমার শ্বশুর কুলে যারা মরেছে ভাগাড়ে গেছে সব কথাকে জান্নাতে দাও, শাশুড়ির কুলে যা আছে সব কথাকে দাও, আমার নানানির কুলে যা আছে সবার দাও, আর বাকি যা আছে হাড়ি পুঁচে বাড়িওয়ালার দাও, আর আছে কি সব ছেলে মেরে দিলে আমার বাপ, আমার দাদা, আমার নানা, আমার খালু, আমার খুব্বু, আমার বোনাই, আমার ভাইরা ভাই, গুস্তি মেরে পার করে দিয়েছি, দেবার যা আছে আল্লাহ, বাড়িওয়ালার বাড়িতে বসে হাত তুলিস আল্লাহ, তা ফিরিয়ে দিবি, দিয়ে যা পাশ দিয়ে সব মেরে তো আমরা দিয়েছি, বোকা কথা, আল্লাহ পাক বলছে তুই নিজে আসবি আমার কাছে, ই ভাই
সবার দিয়ে দিয়ে একটু কতটুকু যাবে কথা বুঝেন কি বুঝেন না এই বাবা জি আমার আল্লাহ ওয়ালা ভাইরা চকলেটই ভুলে গেছো তলাতে হীরের টাকা ছিল বোধ নাই ও যে প্রথমে যারা ছিল না তারা তো বুঝতে পারবে না শালা তেল তো বুঝতে পারবে গল্প তো প্রথম হয়ে গেছে বাবাজি শুধু চকলেট খেয়ে ভুলে গেছো নিচে যে একটা সোনার টাকা ছিল ওটা কে নেবে হীরের পাথর লাগানো ছিল ওটা কে নেবে কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল নবী যা বলে ওটা নাও মা আতা তুমুর রাসূলু ফাখুজু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আমার রাসূল যেটা দেয় ওইটা নাও যতটুকু দেয় ততটুকু নাও আর যেটুকু ছাড়তে বলে ওইটুকু ওইটুকু ছেড়ে দাও তো রাসূল সুন্নাতটা শুনে নাও বাপ যখন মরে যাবে মা যখন মরে যাবে আত্মীয়রা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তুমি একা দোয়া চাইতে যাও কি বুঝেছে কথা বোঝেন নাই যা পড়েছে পড়েছে যা বলছে আমরা বলেছে বলেছে সব খাই দাও খাই দাও বিদায় করে দাও নিজে টুক 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 করে কবরের কাছে যাও আব্বার কবরের কাছে বসে বলো আব্বা তুমি আমার উপর নারাজ হয়ে গেছো আমি তোমার সেবা করতে পারি নাই আমি তোমাকে চিনতে পারি নাই বুঝতে পারি নাই তাই অনেক বেয়াদবি করছি তুমি মাফ করে দাও কেউ থাকলে বলতে পারবে লজ্জা লাগবে তো কেউ নেই একা বাপের কবরের কাছে বসে বলো মা ওয়া আমি তোকে চিনতে পারি নাই তাই বই কথা শুনে তোর সঙ্গে বেয়াদবি করেছিল আজ বুঝতে পেরেছি মা তুই আমার উপর নারাজ হোস না আল্লাহ ওলামায়ে কেরামরা কোরআন শরীফ পড়েছে হাফেজ সাহেবরা পড়েছে আল্লাহ কলমা খানি কুলখানি যত পেরেছি পড়েছি হাদিসের তোর কাছে হাত তুলেছি এতগুলো আলেমদের খাইয়েছি এতগুলো তালেবেলেম খাইয়েছি এতগুলো নামাজির খাইয়েছি আল্লাহ তো একটা কি পছন্দ হয় না আল্লাহ যদি পছন্দ হয় তাহলে ওর বিনিময়ে যেটুকু তুই আমাকে দিবি আমার মাকে দে মা কবর থেকে মায়ের রূহটা যেখানে আছে সেখান থেকে আল্লাহ আরশ পর্যন্ত চলে যায় আর গিয়ে বলে আল্লাহ আমার বাচ্চা আমাকে ভুলে নাই আমার বাচ্চা ভুল করেছে কিন্তু আজ বুঝতে পেরে আমার কাছে ফিরে এসেছে আমি মা নারাজ না আপনি আমার বাচ্চাকে ক্ষমা করে দেন রব্বে জুল জালাল ফেরেশতারে শুনিয়ে দে তুই রাজি হতে দেরি করেছিস আমি ক্ষমা করতে দেরি করি নাই আগে ক্ষমা করে দিয়েছি তুই এসে আমার কাছে বলবি ক্ষমা করে দিয়েছিল তুমি তো মা বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো তাই তোমার ভালোবাসার কসম দিলাম তুমি আমার আব্বা মাকে ক্ষমা করে দাও রব্বে জুল জালাল বলে ফেরেশতা কি হলো পাগলের কি বলে ও কার কাছে বসে আছে রব্বি আল্লাহ ওর বাপের কাছে দাঁড়িয়ে আছে ওর মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আছে ও ক্ষমা চাচ্ছে আর তোমার কাছে বলছে যে তুমি ওয়াদা করেছো তুমি তোমার ওয়াদা মোতাবেক মাফ করে দাও আল্লাহ পাক বলে ফেরেশতা আমার বান্দা আমার কথা বুঝতে পেরেছে বললে হ্যাঁ বুঝে বলেছে বললে হ্যাঁ তাই তো বুঝতে পারছি ও বুঝতে পেরে আজ বুঝে তোমার কাছে এসে বলেছে আল্লাহ তুমি বলেছো না তুমি বলেছো না সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দেব তাই আমি এসেছি আমার আব্বাকে ক্ষমা করে দাও রব্বে জুল জালাল বলে শুনে রাখ ওর চোখের কোণে মাছির মাথার মতো এক বিন্দু পানি আসতে দেরি হয়েছে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই আগে ক্ষমা করে দিয়েছি লক্ষ্মী ফুলের যুবকেরা দোয়া নিজে করতে শেখো আর যাওয়ার সময় মুসলমান হয়ে যাও কি বলেছিলাম না শুনতেই মাসিটা শুনে নাও আর চলে যাও তো মুসলমান হতে গেলে ঈমান দরকার কি দরকার না চলে বলে তাড়াতাড়ি বলে মুসলমান হতে গেলে ঈমান দরকার না বিনা ঈমানে মুসলমান
কি বলেন ঈমানের দরকার না তো বলেন আপনারা আমার ঈমান তো নিয়ে যাব কিন্তু ঈমান নিয়ে যাওয়ার সময় কোন মাপের ঈমান নিয়ে যাব সব মাপ সব জায়গায় চলে না সব মাপ সব জায়গাতে চলে না দুধে কতটা পানি দিয়েছে আপনি দেখে বলতে পারবেন পারবেন না কিন্তু মনে হচ্ছে পানি দেওয়া দুধ খাঁটি দুধ না এটাকে মাপতে গেলে একটা মিটার দিয়ে মাপতে হয় ওই মিটারটাকে কি বলে বাবা ল্যাকটোমিটার কি বলে বলো ল্যাকটোমিটার আপনার শরীর খুব টেম্পার বেড়ে গেছে এটা মাপার জন্য একটা মিটার আছে ওই মিটারটাকে কি বলে বলো থার্মোমিটার কথা বুঝেন না বুঝতে পারছেন হাওয়াটা কত জোরে চলছে তাপমাত্রা কতটা চলছে এটা মাপার জন্য একটা মিটার আছে আছে না বাবু হ্যাঁ না বলে এখন এই তাপ মাপা মিটারে যদি দুধ মাপেন তো কি মনে হয় পানি ধরা যাবে হ্যাঁ না বলো যাবে যাবে না জ্বর মাপা মিটারে যদি দুপুর বেলা রোদে ফেলে দে দেখো যে কত টেম্পার হয়েছে দেখি কি বলেন যে ওতে উঠবে উঠবে বাবা উঠবে না তাহলে যে জিনিস যেটা দিয়ে মাপা দরকার আপনাকে সেটা দিয়ে মাপতে হবে আপনার ঈমান জান্নাতে নিয়ে যাবার যোগ্য কিনা এর জন্য ঈমান মাপার একটা মিটার আছে ওই মিটারটার নাম বলেন আমি দোয়া করে দিচ্ছি বলেন নামটা কি ঈমান মাপার মিটারের নাম কি জানেন না শুনেছেন কোনদিন শোনেন নাই আর হয়তো শুনেছেন মনে নাই আরেকবার মনে করিয়ে দিই কি বলেন জি মনে করিয়ে দিই তো আল্লাহ পাক শোনাচ্ছে তুমি ঈমান আনলে এই মাপে ঈমান আনবে কোন মাপে কোন মাপে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ প্রথম পারার শেষ পৃষ্ঠাতে উপর থেকে তিনটে চারটে লাইনের পরে সূরা বাকারার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের ভোল্টেজ মেপে দিয়েছে থার্মোমিটার দিয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা আমার কাছে ওই রকম ঈমান নিয়ে এসো যে ঈমান যাদের ঈমান আমার কাছে হেদায়েতের সার্টিফিকেট পেয়ে গেছে কাদের সাথে বলো হেদায়েত পাওয়ার সাথে হেনা না বলেন কথা বুঝেছেন আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোমার উম্মতদেরকে বলে দিও ওরা যখন ঈমান আনবে ওদের ঈমানটা যেন সাহাবাদের সঙ্গে মিল খায় কাদের সাথে যদি বলো সাহাবাদের সঙ্গে মিল খায় ও যেন তালতলায় গিয়ে মেলাই না দরবারে গিয়ে মেলাই না হারওয়াতে গিয়ে মেলাই না আজমিরে গিয়ে মেলাই না বাগদাদে গিয়ে মেলাই না ঘটিয়ারি শরীফে গিয়ে মেলায় না পরিমাণটা যেন সাহাবাদের সঙ্গে